আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়াই করি। তো সবার জন্য এই কামনাই করি যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আবার যেন স্বাভাবিক অবস্থা ফিরে আসলে সবার মুখ দেখতে পারি। তো যাই হোক, বাজার করে নিয়ে আসছে জিসানের আব্বু 1 সপ্তাহ পর। তো বাজার করে নিয়ে আসলে আমি দরজা থেকে সব কিছু জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করছি। তো ভয়, আমার খুবই ভয়, 1 সপ্তাহ পরে আমি বাজারে পাঠিয়েছি। তো বাসায় আসলে কিছুই ছিল না, শেষ হয়ে গেছিল সব। তো আসলে মনের মধ্যে একটা ভয় থেকে যায়, তার এই জন্য আমি বাইরে থেকে আগে স্প্রে করে নিচ্ছি। স্প্রেটা করে নেওয়ার পর আমি ঘরের মধ্যে দিয়ে নিয়ে আসব, নিয়ে এসে তারপর আমি আবার জীবাণুনাশক দিয়ে তারপর পরিষ্কার করব সব কিছু। তো মনে হচ্ছে কোথায় যেন কিভাবে জীবাণু থাকবে, কোথায় যেন কি হবে, এটাই মনের মধ্যে ভয়। তো যাই হোক, আমি এই জন্য ভালো করে সব জায়গায় ওর আব্বুকে এখানে দাঁড় করিয়ে রেখে আমি স্প্রে করে নিচ্ছি সব জায়গায়। তো আমাদের ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে অবশ্যই সতর্ক থাকতে হবে, তারপরে বাকিটা আল্লাহর উপর, আল্লাহ যা করে। তোর আব্বুয়ে যে টাকাগুলো বের করে টাকাগুলোতে স্প্রে করতে বললো, কারণ টাকাতেই বেশি, সব থেকে বেশি মারাত্মক জীবাণু থাকে, কারণ একটা টাকা অনেক লোকের হাত দিয়ে ঘুরে আসে, এই জন্য টাকাটাই বেশি মারাত্মক। আর টাকাটা ঘরে এনে পারলে অবশ্যই আপনারা জীবাণুনাশক দিয়ে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিলে বেশি ভালো হয়। তো তারপর আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমি টাকাটা করলাম। আর এই যে সবজিগুলো আমি এখন ধোবো, তো তার আগে আমি হাতে, আমি যেহেতু আমার কাছে গ্লোভস নাই, এই জন্য আমি দুই হাতে পলিথিন পরে নিয়ে তারপরে আমি সবজিগুলো পরিষ্কার করব। আর মিষ্টি কুমড়াটা ধোয়া যাবে না, কারণ মিষ্টি কুমড়াটা ধুতে গেলে পচে যাবে, এই জন্য আমি মিষ্টি কুমড়াটা আগে আমি এখান থেকে বের করে আমি রোদে রেখে দেবো। আমার যে ঘরে যে পাশ যে আছে আমি সেখানে রেখে যাবো, রোদে রেখে দেবো, তো রোদে জীবাণুটা কিছু হলেও নষ্ট হয়ে যায়। তো তার আগে আর আমি এটা ধরবো না, এই জন্য আমি ওটা রোদে রেখে শুকিয়ে নেব। আর বাকি যে কাঁচা সবজিগুলো আছে এগুলো ধোয়া যাবে, এগুলো আমি ধুয়ে নেবো। সাবধানে থাকি, তারপরেও মনের মধ্যে ভয় থাকে যে জীবাণুটা তো খুবই বেয়াদব জীবাণু, এটা কোন দিক দিয়ে কোন থাকতে মানুষের শরীরে ঢুকে যায় মানুষটির উপায় না। তো আমি বড় একটা গামলা নিয়েছি, সেই গামলার মধ্যে আমি পানি ভরে নিয়ে সবজি তার মধ্যে দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে আমি একটু বেশি করে ভিনেগার দিয়ে দেবো। আর এর মধ্যে বেকিং সোডা থাকলে বেকিং সোডাও দেবেন। তো বেকিং সোডাটা আমি আর দিইনি, ভিনেগার দিয়েই ধুচ্ছি। মানে যতটা সম্ভব বাজার থেকে যে নিয়ে আসছে তার থেকে আমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে, তাকেও সতর্ক থাকতে হবে। তো আমাদের সবজিগুলো আমাদেরকেই পরিষ্কার করে আমাদেরকেই উঠাইতে হবে। আর যে কিছু মাছ নিয়ে আসছে, তো মাছগুলো আমি ধুয়ে রেখে দেব। ঘরের যে সতর্কতাগুলো সেগুলো আমাদেরকেই করতে হবে, ঘরের সতর্কতা অবলম্বন গৃহিণীকেই করতে হয়, এটাই স্বাভাবিক। তো বেগুনের বোটাগুলো আমি কেটে ফেলে দিলাম, তাহলে আমার জায়গাটা কম লাগবে। আর লেবুগুলো আমি টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখবো, তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো আমি গত 2 দিন পর ব্লগ দিলাম, আর এই ব্লগটা আমার কালকে করা, কালকে বাজার করে নিয়ে আসছিল। তো কালকে আমার শরীরটা খুবই টায়ার্ড ছিল, মানে খুবই খারাপ ছিল, কারণ এত বাজার করে নিয়ে আসছে একসঙ্গে, এগুলো আমার একা গোছ গাছ করতে হয়েছে, এই জন্য অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকেও বেশি একটা সুস্থ হয়নি, খুবই খারাপ লাগছে। তো তারপরেও যেহেতু গত 2-3 দিন হয়ে গেল ব্লগ দেওয়া হয়নি, তো চ্যানেলটা চালু করে রাখতে হলে অবশ্যই আমাকে ব্লগ দিতে হবে, এই কারণে শত কষ্টের মাঝেও আমি আজকে ব্লগটা দিয়ে দিলাম। তো বাজারগুলো আমি একবারে রোজা উদ্দেশ্য করেও কিনে কিনে রাখলাম কিছু কিছু বাজার। তো দেখি, গত 1 সপ্তাহ আর বাইরে যাওয়া লাগবে না, নিশ্চিন্তে থাকতে পারবো। তো সবজিগুলো আমি সুন্দর করে পলিথিনে করে তারপরে রেখে দেবো। আর যে আদাটাও আমি
টিস্যু পেপারে মুড়িয়ে রাখছি, তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আর ওই আদাটা আমি অনেক আগেই কিনছি, মনে হয় 1 মাস মতো আগে কেনা। আর এই যে গাজরগুলোও আমার 1 মাস আগে কেনা, তারপরে আমার ভালো রয়েছে, কারণ আমি এইভাবে সুন্দর করে রেখে দিই, নর্মালে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ভালো করে রেখে দিলে। তো এই যে আমার বক্সটা একদম ভরে গেছে, বক্স ছাড়াও আমি বাইরে রেখে দিয়েছি সবজি, কারণ প্রতিদিন তো বাজারে যাওয়া যাবে না এই পরিস্থিতিতে। এখন পরিস্থিতি তো আরও খারাপ হয়েছে, এ কারণে যথাসম্ভব বাজারে না গিয়ে পারা যায়, কারণ বাইরে যতটা যাওয়া যাবে ততটাই বিপদ নিজেদের জন্যও, মানুষের জন্যও। কার মধ্যে কী আছে কেউ বলতে পারবে না। তো এই যে মুরগিগুলো আমি আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর আমি কেটে এগুলো পলিথিনে করে রেখে দেবো। যথাসম্ভব বেশি করে মানে চলতি যে পানি লাইনের, সেই পানিতে ধরে সুন্দর করে ধুতে হবে, সব কিছু ধুয়ে নিয়ে তারপর প্যাকিং করে ফ্রিজে রাখতে হবে। তো আমার মুরগিগুলো সব গোছানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো এগুলি। আর এই যে শুকনা বাজারগুলি, তো শুকনা বাজার আমার কিছু কোড়া ছিল কয়দিন আগে, ওরা 1 সপ্তাহ আগে বাজার করেছিল, সেগুলি আছে। তারপরেও আমি রোজা উপলক্ষে, যেহেতু সামনে রোজা আর বেশি সময় নাই, 1 সপ্তাহ মতো আছে, তো এই কারণে আমি রোজা উপলক্ষেও বেশি করে শুকনা বাজারগুলি করে রাখলাম, প্যাকেট যেগুলি, প্যাকেট বাজারগুলো, আটা ময়দা, হ্যাঁ এগুলি, এই ধরনের গুলি, মশলা, তেল। তেল গত সপ্তাহে আমার 5 লিটার নিয়ে এসেছিলো, তারপর আমি 5 লিটার আবার নিয়ে এসেছি, কারণ রোজাতে তেল লাগে বেশি, এই কারণে। আটা ময়দা সবই আছে, তারপরও আমি একবারে বেশি করে নিয়ে আসালাম, যে যাতে আর মানে 2-1 সপ্তাহের মধ্যে বাইরে না যাওয়া লাগে, এই কারণে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালোভাবে যেন দিন কাটাতে পারে, এই দোয়াই করি সবার জন্য। খোদা হাফেজ।